আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত দুইটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি অনেক দর্শক আমার কাছে অনেক প্রশ্ন করে থাকেন তাদের প্রশ্নগুলোর মধ্য থেকে বাসাইকৃত মাত্র দুইটা প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে কালক্ষেপণ না করে প্রথমে দেখে আসি দুইটা প্রশ্ন কি কী প্রথম প্রশ্ন হল পশ্চিম দিকে বা কিবলা দিকে পা দিয়ে ঘুমানো যায় আছে কিনা দ্বিতীয় প্রশ্ন হাত থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কারিম পড়ে গেলে করণীয় কি বা কোনো কাফফারা দিতে হবে কিনা কোরআনের গায়ে পা লেগে গেলে কি করতে হবে তো এই দুইটা প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো অমাত বিল্লাহ প্রথম প্রশ্ন ছিল পশ্চিম দিকে পা দিয়ে বা কিবলা দিকে পা দিয়ে ঘুমানো যায় কিনা তো আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা কিবলা কিবলামুখী হয়ে অথবা কিবলা দিকে পিঠ পায়খানা করবে না করে তো তার এই কথা থেকে বোঝা যায় কিবলার একটা গুরুত্ব রয়েছে একটা সম্মান রয়েছে সেই গুরুত্বের কারণে আমরা যারা মুসলমান রয়েছি যারা পাঁচোক্ত কিবলামুখী হয়ে সালাত আদায় করে থাকি আমরা সেই ধর্মীয় অনুভূতি থেকেই কিবলাদিকে পা দেওয়াটাকে বেয়াদবি মনে করি তবে এটা ধর্মীয় কোনো নিষেধ নয় কেউ যদি কিবলামুখী পা দিয়ে বসে অথবা কিবলা কিবলাদিকে পা দিয়ে ঘুমায় তাহলে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কাজ নয় বরং আমাদের ধর্মীয় অনুভূতি থেকে আমাদের তাকওয়া আমাদের আল্লাভীরুতা আমাদেরকে কথা স্মরণ করিয়ে দেয় যেদিকে ফিরে তুমি পাঁচ তাদায় করছো সেদিকে আবার পা দিয়ে ঘুমাচ্ছ কীভাবে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন যে কিবলা দিকে ফিরে অথবা পিঠ করে পোসরা পায়খানা করবে না অতএব সব মিলে আমাদের বিবেকে এটা বাধা দেয় তারপরেও বলছি ইসলামের সরিয়া বলতে তো একটা বিষয় আছে আমরা যদি কোনো মাসালা বর্ণনা করি কোনো ফতোয়া দেই তাহলে অবশ্যই ইসলামী সরিয়ার উপর ভিত্তি করে দিতে হবে তো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একথাই বলতে হয় যে কেবলা দিকে কেউ যদি পা দিয়ে বসে অথবা পা দিয়ে ঘুমায় তাহলে সেটা না যায়জ হারাম কোনো কাজ হবে না এর অনুমতি রয়েছে এটা জায়েজ কেউ যদি অনাকাঙ্ক্ষিতভাবে দিকে পা দিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে এটা নিষিদ্ধ কাজ হবে না গুনাহের কাজ হবে না অনেক সময় গাড়িতে লঞ্চে স্টিমারে বিমানে অনেক সময় অনেকে ঘুমিয়ে পড়ে কিবলামুখী পা চলে যেতে পারে এতে কোনো অসুবিধা হবে না তবে ইচ্ছাকৃতভাবে দিকে পা না দেওয়াটাই উত্তম আমি আবারও বলছি ধর্মীয় নিষেধাজ্ঞা নেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু নিষেধ করেননি যে কিবলা দিকে পা দিয়ে তোমরা ঘুমাবে না আল্লাহ আল্লাহ তালাও কিন্তু কোরআনুল কারিমে নিষেধ করেননি অতএব ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে এটাকে জায়েজ বলতেই হবে তবে যেহেতু আমরা পাঁচ রক্ত সালাত আদায় করে দিকে ফিরে আর সে কিবলাদিকে ফিরে যেহেতু পোস্টাব পায়খানা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেই অনুভূতি থেকে বলছি ইচ্ছাকৃতভাবে কিবলাদিকে পা দিয়ে ঘুমানোটা উচিত নয় দ্বিতীয় প্রশ্ন ছিল কারো হাত থেকে কোরআনুল করিম পড়ে গেলে কোনো গুণা হবে কিনা অনিচ্ছাকৃতভাবে কোরআনুল করিম পড়ে গেলে কোনো গুণা হবে কিনা কোনো কাফফারা দিতে হবে কিনা এর জন্য তো আল্লাহ সোবহান তালা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন কারো দ্বারা যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো অন্যায় কাজ হয়ে যায় তার জন্য তার গোনা লেখা হয় না তার জন্য তাকে ছাড় দেওয়া হয় আপনি তো ইচ্ছাকৃতভাবে ফেলে দিচ্ছেন না অতএব আপনার কোনো গুণা লেখা হবে না আপনার কোনো ক্ষতি হবে না এর জন্য আপনাকে কোনো কাফফারা দিতে হবে না কাফফারা এতটুকুই কোরআনুল করিমটাকে সম্মানের সাথে উঠিয়ে এমন স্থানে রেখে দেবেন যেখান থেকে পুনরায় পড়ে যাওয়ার বা মানুষের পায়ে আঘাত লাগার সম্ভাবনা না থাকে এই দায়িত্বটুকু পালন করতে হবে যেহেতু এটা আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ সুবাহতা আলার কালাম এই কালামের প্রতি অবশ্যই সম্মান দেখাতে হবে এই কালামটাকে অবশ্যই আপনি বুকে জড়িয়ে নেবেন এই কালামটাকে উঠিয়ে কোরআন কারিমের কপিটাকে উঠিয়ে ভালো একটা স্থানে রেখে দেবেন যেখান থেকে পড়ে যাওয়ার মানুষের পায়ে আঘাত লাগার সম্ভাবনা না থাকে আমি স্পষ্ট করে বলছি কারো হাত থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কোরআনুল কারিম পড়ে গেলে তার জন্য কোনো গোনা লেখা হবে না তার কোনো ক্ষতি হবে না তার জন্য তাকে কোনো কাফারাও দিতে হবে না শুধু কোরআনুল কারিমের কপিটাকে উঠিয়ে বুকি বুকে জড়িয়ে নেবেন এবং এমন স্থানে রেখে দেবেন যেখান থেকে পুনরায় পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে একটা সম্মান দেখাবেন এতটুকুই যথেষ্ট আর কিছুই হবে না কিছুই করতে হবে না অনেকেই বলে থাকেন কোরআনুল পড়ে গেলে বা পায়ে আঘাত লাগলে তাকে কাফারা দিতে হবে ওজন মেপে চাউল সৎকা করে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এগুলো মানুষের নিজেদের অনুভূতির কথা তবে এগুলো ধর্মীয় কথা নয় ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলার কোনো সুযোগ নেই অবশ্যই কোরআনুল কারিম একটি সম্মানিত গ্রহন্ত আসমানি গ্রহন্ত অবশ্যই তার প্রতি শ্রদ্ধা সম্মান দেখাতে হবে তবে অনাকাঙ্ক্ষিতভাবে যদি অঘটন ঘটে যায় তার জন্য আল্লাহ সোহানত আল্লাহ মাফ করে দেবেন সে ওয়াদা আল্লাহ সোহানত আলাই করেছেন আশা করি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ সোহান তালা যেন তার কুরআনুল কারিমের মর্যাদা তার কাবার মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমরা যেন পাঁচ পাশক্ত সালাত আদায় করতে পারি নিয়মিত কোরআনুল কারিম খুলে তেলাওয়াত করতে পারি বুঝতে পারি সেই মোতাবেক আমল করতে পারি সেটাও তৌফিক দান করুন امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته